আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। হ্যাঁ, এটা বললে অনেকে হয়তো বা কনফিউশন হবে, এটা আবার কি? এটা হচ্ছে বিএসটি এর শর্ট ফর্ম, ঠিক আছে? আমার কিন্তু যারা সরকারি জব নিয়েই করে থাকেন তারা এটা সবাই মোটামুটি জানেন, যারা নতুন তাদের জন্য বলছি সংক্ষেপে বলি বিএসটিআই। বিএসটিআই একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বিএসটিআই অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, এটা কোথায় পাবেন আমি দেখে দিচ্ছি। এই যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে পাবেন। এই যে দেখেন, নোটিশ বোর্ডে গেলে সেকেন্ড যে অপশানটা বিএসটিআইয়ের দ্বিতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদে জনবল নিয়োগ, এখানে গেলে এটা পেয়ে যাবেন, এই সার্কুলারটা। ঠিক আছে, আমি আপনাদের কিছুটা আলোচনা করে দিই, প্লাস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে এই ডিটেলসগুলো, এই ফুল ডিটেলসটা আমি এখানে দিয়ে দিব, প্লাস এই এটার যে লিঙ্কটা এটাও আমি দিয়ে দিব এটার ভিতরে, ওই ডিটেলসের ভিতরে। আপনারা চাইলে ওইখান ওইটা ক্লিক করে দেখতে পারেন, কিংবা সরাসরি এখানে দিয়ে দেখতে পারবেন, bsti.gov.pt সেখানে গেলেও দেখতে পারবেন, যেটা আপনাদের খুশি। আমি আপনাদের কাছে কিছুটা আলোচনা করে দিই, বাকিটা আপনারা ওইটা ক্লিক করে, মানে সার্কুলার লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা পড়ে নিন, কারণ এটা অনেক বড় একটা সার্কুলার, মানে অনেক বড় কি মানে ডিটেলস দেওয়া তো এখানে, মানে এটা এখন সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের মেন যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি, বাকিটা আপনারাও এখান থেকে দেখে নিন। প্রথমে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মান ভবন, 116/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে, এরপর হচ্ছে শূন্য পদের সংখ্যা, নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আর যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারবেন, এটা একটু খেয়াল করে নেবেন। হ্যাঁ, মানে যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মানে এই যে নিচে যে জেলাগুলো দেখতেছেন তারা আবেদন করতে পারবেন আর কি। অনেক ক্ষেত্রে বা দেখা যায় তারা আবেদন করতে পারবেন না, এটা লেখা থাকে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এই জেলাগুলোর লোকজন আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে এক হচ্ছে ল্যাব সহকারী গ্রেড ষোলোর 9300 থেকে 22490 টাকা, এটা হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে। ঠিক আছে, পদ সংখ্যা হচ্ছে তিনটি, বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এ এক বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যে জেলা থেকে আবেদন করতে পারবেন তারা হচ্ছে রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগের অধীন জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দুই হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, 9300 থেকে 22490, পদ হচ্ছে 9টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে ইংরেজিতে 28 ও বাংলায় 20 শব্দের গতি থাকিতে হইবে, কম্পিউটার চালনা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, সিলেট ও সুনামগঞ্জ জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তিন হচ্ছে ক্লাস ব্লোয়ার, গ্রেড 16, 9300 থেকে 22490, পদ একটি, বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের অধীনে জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চার হচ্ছে গাড়ি চালক, গ্রেড 16, 9300 থেকে 22490, পদ একটি, অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, রাজশাহী, রংপুর বিভাগের অধীন জেলাসমূহে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পাঁচ হচ্ছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 18, টাকা হচ্ছে 8800 থেকে 21310, পদ একটি, অষ্টম শ্রেণী পাস, বৈদ্যুতিক যন্ত্রাদি সংরক্ষণ ও গৃহে বৈদ্যুতিক তার সংযোজনের কাজে 1 বছরের ট্রেড সার্টিফিকেট, রাজশাহী, রংপুর বিভাগের অধীনে জেলাসমূহে প্রার্থীগণ আবেদন করিতে পারবেন। অফিস সহায়ক এম
LSS গ্রেড 20 8250 থেকে 20010 পদ 18টি অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর রাজশাহী পাবনা বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম খুলনা যশোর ঝিনাইদহ সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা সুনামগঞ্জ হবিগঞ্জ জেলাসমূহে প্রার্থীগণ আবেদন করতে পারিবেন। ল্যাব বাহক গ্রেড 20 ঢাকা 8250 থেকে 20010 পদ৪টি অষ্টম শ্রেণী পাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল 3 মাসের ট্রেড সার্টিফিকেট ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অধীন জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করে দিতে পারবেন। এরপর 8 হচ্ছে খালাসি গ্রেড 20 8250 থেকে 20010 পদ১টি অষ্টম শ্রেণী পাস খালাসির কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা রাজশাহী ও রংপুর বিভাগের অধীন জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করিতে পারবেন। নিরাপত্তা প্রহরী গ্রেড 20 8250 থেকে 20010 পদ৪টি অষ্টম শ্রেণী পাস অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, মানে সশস্ত্র বাহিনী পুলিশ বা আনসাররা যারা রিটায়ার করছেন তাদের ক্ষেত্রে আর কি বয়সটা শিথিলযোগ্য হবে, এটা একটু খেয়াল করে নিন। ঢাকা রাজশাহী সিলেট বিভাগের অধীন জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বমোট হচ্ছে 36টা, মানে 36 জনকে চাকরির সুযোগ দিচ্ছে বিএসটিআই, সংক্ষেপে যেটা আমরা এটা বলতে পারি। এরপর হচ্ছে আবেদনপত্র দাখিলের শর্তসমূহ। এরপর হচ্ছে মেন যে বিষয়টা, আবেদনপত্র দাখিলের শর্তসমূহ। গত 25/3/2020 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়সসীমা, সকল প্রার্থীদের বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে 18-30 বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18-32 এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্র কন্যাকেও নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হইলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে ভেরিফিকেশনের পর তাহাদের নিকট নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হইবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্র কন্যা নিম্নে বর্ণিত ছক পূরণ করিয়া ছকে বর্ণিত কাগজপত্রে সত্যায়িত চাইলেবি মৌখিক পরীক্ষার সময় দাখিল করিতে হইবে। এগুলো আসলে যাদের যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তারা একটু দেখে নিন, কারণ এটা তো সবার নয়, এই জন্য আমি এটা পড়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে পড়ে নিয়ে নেন এটা থেকে। এরপরে হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করিতে হবে। অনুমতি কবি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করিতে হবে। এটা সকল ইয়ের ক্ষেত্রেই আর কি সেমই থাকে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএরিয়া প্রদান করা হইবে না। কর্তৃপক্ষ বিজ্ঞাপিত সকল পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করা এবং কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন ও বাতিল সংশোধন করিবার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। যদি কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হইয়া থাকেন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থায়ী কর্তৃপক্ষের চাকরি হইতে বরখাস্ত হইয়া থাকেন তবে তিনি আবেদন করিবার জন্য যোগ্য বিবেচিত হইবেন না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করিতে হইবে এবং ওই ঠিকানায় উল্লেখিত জেলা প্রার্থীর নিজ জেলা হিসেবে গণ্য হইবে। প্রার্থীগণ লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় কলম রাবার পেন্সিল সাধারণ ক্যালকুলেটর ইত্যাদি সঙ্গে আনিতে পারিবেন। পরীক্ষা চলাকালীন সময় প্রার্থী সাধারণ ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করিতে পারবেন না। পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন বহন করিতে পারিবেন না। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে কোনো তথ্য গোপন করিয়া বা ভুল তথ্য প্রদান করিয়া চাকরিতে নিয়োগ প্রাপ্ত হইলে কর্তৃপক্ষ যে কোনো সময় সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ তার নিয়োগ আদেশ বাতিল করিতে পারিবেন। প্রার্থীগণকে অনলাইনে টেলিটকের মাধ্যমে নিম্নরূপ নিয়মাবলী অনুসরণ করিয়া আবেদন করিতে হইবে। এটা হচ্ছে আপনার টেলিটকে অ্যাপ্লাই করার জন্য এই নিয়মটা। আবেদন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী হচ্ছে এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ bsti.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করিতে পারবেন। আবেদনের বয়সসীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে তারিখ সময় হচ্ছে 10/12/2020 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে।
ঠিক আছে, এটা মানে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি, এটা সময় হচ্ছে 10-12, মানে ডিসেম্বরের 10 তারিখ সকাল 10টা থেকে। এই ক্ষেত্রে আপনারা, আমি আবার বলছি, এই যে যে সাইটটা দেখতেছেন না, এটা কিন্তু মানে সরকারি জব, তো এর জন্য অনেক অ্যাপ মানে অনেক ক্লিক হয় এখানে, মানে অনেক ভিজিটর এখানে হিট করে, এই জন্য দেখা যায় সাইটটা মাঝে মধ্যে ডাউন হয়ে যায়। সো আপনারা কেউ হতাশ হবেন না, বারবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করার পর পরে আসবে এটা। আমি বললাম এখন ধরেন এখন ট্রাই করলে না আসলে মানে 1-1.5 ঘন্টা পরে ট্রাই করবেন, কিংবা পরের দিনকে ট্রাই করবেন, তাহলে চলে আসবে। অনেকে আমি অনেকে দেখি কমপ্লেন করে, লিঙ্ক ক্লিক করলে লিঙ্ক আসে না, মানে সরকারি যেই লিঙ্কগুলোই দেখবেন, আমি আবার বলছি সরকারি জবে কিন্তু আপনার হিউজ পরিমাণ পড়ে, অ্যাপ্লিকেশন পড়ে। এই জন্য কী হয়, দেখা যায় সার্ভারটা তখন ওই যে হয়ে যায়, মানে লোডটা নিতে পারে না, এই জন্য আর কি দেখা যায় মাঝে মাঝে লিঙ্ক দেখায় না। ঠিক আছে, সো আপনি একবার দুবার তিনবার ট্রাই করার পরে তারপরে চেষ্টা করবেন, তাহলে আসবে। এবং আবেদনের জমাদানের শেষ সময় হচ্ছে 9/1/2021 খ্রিস্টাব্দ। আমি আজকে এটা করতেছি হচ্ছে আপনার 11/12, মানে ডিসেম্বরের 11 তারিখ, আর এটার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারির 9 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ এ আবেদনপত্র সাবমিটের সময় হইতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারিবেন। আর এটা মোটামুটি সবাই জানে, প্রার্থীদের তাদের স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল এবং ছবি হচ্ছে 300x300, মানে দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে আপলোড করিবেন। ছবির সাইজে সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজে সাইজ সর্বোচ্চ 60 KB হইতে হবে। যেহেতু আবেদনপত্রে প্রণীত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণীত সকল তথ্যের সঠিকতা সংশ্লিষ্ট সনদ মোতাবেক সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। আপনি সব বেশি সবগুলো সরকারি চাকরির ক্ষেত্রে দেখবেন এই জিনিসগুলো সেমই থাকে। বিগত আমার ভিডিওগুলো দেখে আসেন, দেখবেন সবগুলো একই একই সিস্টেমে, একই মানে এই মানে এই এই শর্তগুলো আর কি, এগুলো সেমই থাকে, শুধুমাত্র এই লিঙ্ক টিঙ্কগুলো একটু চেঞ্জ হয়, ওই তারিখ টারিখ চেঞ্জ হয়, আর বাকি সবগুলো সেমই থাকে। আর এলে SMS-এর মাধ্যমে যে টাকা পাঠাবেন সেই নিয়মটা আমি এখন বলে দিলে মনে থাকবে না, আপনারা দেখে নিন, দেখে ডিটেলসটা দেখে তারপরে অ্যাপ্লাই করে নিন। ঠিক আছে, কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন। এবং প্রার্থী যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষার সময় নিম্নত মূল কাগজপত্রাদি পরিদর্শন করিতে হইবে, এবং ন্যূনতম নবম গ্রেডভুক্ত গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রতিটি 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হবে। পরীক্ষার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রার্থীর স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, পুত্রকন্যার পুত্রকন্যা হইলে আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, পুত্রকন্যার পুত্রকন্যার মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলের পৌরসভা মেয়র, পৌরসভা কাউন্সিলের কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীর কোটার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্রে এবং এই সত্যায়িত 1 কপি ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হইবে। শারীরিক প্রতিবন্ধী এতিমের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক অফিস প্রধানের প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি, আনসার ভিডিবি প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি, ন্যূন পক্ষে নবম গ্রেড সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত কপি, ক্রমিক নং 4-এ বর্ণিত পদের প্রার্থীর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এবং প্রবেশপত্রের কপি, সরকারি আধা সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র। আর এটা হচ্ছে পরিচালক প্রশাসক তাহের জলিল, তার নাম, ফুল ডিটেলস বলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওটা ক্লিক করে ডিটেলসটা পেয়ে যাবেন ফুল পরে টোরে, তারপরে অ্যাপ্লাই করেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন,